অ্যাপাচি গার্ডিয়ান ভার্সাস মিয়ানমারের MI-35P অ্যাটাক হেলিকপ্টারের মাঝে কোনটি সবচেয়ে বেশি পাওয়ারফুল, কার ফায়ার পাওয়ার এবং যুদ্ধে টিকে থাকার সক্ষমতা কতটুকু? হ্যাঁ, সেটি বলব এই ভিডিওতে। ডিয়ার ভিউয়ার্স, খুব শীঘ্রই বাংলাদেশ AH-64E অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টার কিনতে যাচ্ছে, এটা সবাই জানেন। এখন আপনাদের একদম নিরপেক্ষভাবে দেখাবো অ্যাপাচি এবং বার্মিজ MI-35P-র মাঝে কোনটি বেস্ট। কথা বেশি বলবো না, কিন্তু হেলিকপ্টার দুটির কম্পারেটিভ তথ্যগুলো আগে আমাদের জানতে হবে। সো লেটস জাম্প অন দ্য মেইন পার্ট অফ দিস ভিডিও, টেকনিক্যাল প্যারামিটার্স। ক্রু অ্যাপাচি দুইজন, MI-35P দুই থেকে তিনজন। ট্রুপ ক্যাপাসিটি, অ্যাপাচি কোনো ট্রুপ ক্যারি করে না। MI-35P 8 জন সৈন্য বা 4টি স্ট্রেচার কিংবা 2400 কেজি ওজন বহন করতে পারে। দৈর্ঘ্য অ্যাপাচি 58 ফিট 2 ইঞ্চি, MI-35P 65 ফিট। উচ্চতা অ্যাপাচি 12 ফিট 8 ইঞ্চি, MI-35P 21 ফিট 4 ইঞ্চি। খালি ওজন অ্যাপাচি 5 টনের কিছু বেশি, MI-35P 8.5 টন। ম্যাক্সিমাম টেক অফ ওয়েট অ্যাপাচি 10.4 টন, MI-35P 12 টন। পাওয়ার প্ল্যান অ্যাপাচি 1490 কিলোওয়াটের দুটি T700 GE701D টার্বোশ্যাফ্ট ইঞ্জিন, MI-35P 1600 কিলোওয়াটের দুটি ক্লিমফ TV3-117 টার্বোশ্যাফ্ট ইঞ্জিন। পারফরমেন্স ম্যাক্সিমাম স্পিড অ্যাপাচি 365 কিলোমিটার পার আওয়ার, MI-35P 300 কিলোমিটার পার আওয়ার। ক্রু স্পিড অ্যাপাচি 284 কিলোমিটার প্রতি ঘন্টায়, MI-35P 240 কিলোমিটার প্রতি ঘন্টায়। রেঞ্জ অ্যাপাচি 500 কিলোমিটার, MI-35P 450 কিলোমিটার। কমব্যাট রেঞ্জ অ্যাপাচি 480 কিলোমিটার, MI-35P 420 কিলোমিটার। ফেরি রেঞ্জ অ্যাপাচি 1900 কিলোমিটার, MI-35P 1000 কিলোমিটার। সার্ভিস সিলিং অ্যাপাচি 20,000 ফিট, MI-35P 17,716 ফিট। এবার চলুন দেখি আর্মামেন্টস কার কেমন আছে। আর্মামেন্টসগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমে মিয়ানমারের MI-35P-র মিসাইল ও রকেট সম্পর্কে একটু জেনে নেই। তার আগে বলে নেই, রাশিয়ান MI-24P-র এক্সপোর্ট ভার্সনের নাম হচ্ছে MI-35P। MI-24P হচ্ছে MI-24 এর গানশিপ ভার্সন। বিচ্ছিন্নতাবাদ বিরোধী অপারেশনের জন্য এই ভ্যারিয়েন্ট তৈরি করা হয়। ব্যাপক মাত্রায় চলা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনের জন্য মিয়ানমার এটি কিনেছে। অর্থাৎ বার্মিজ MI-35P হেলিকপ্টার গানশিপগুলো অ্যান্টি আর্মর মিশনের জন্য অপটিমাইজ না। এতে হেলিকপ্টারের সামনে যে ট্রিপল আর ডাবল ব্যারেল মেশিন গানটি থাকে তা নেই। বদলে চপারের পাশের ছোট ডানায় একটি পডের মাধ্যমে টুইন ব্যারেল একটি গান যুক্ত করা হয়েছে। নাও লেটস সি হোয়াট আর্মামেন্টস বার্মিজ MI-35P ক্যান ক্যারি। পেলোড, টোটাল পেলোড 1500 কেজি, গান 750 রাউন্ড এমও সহ একটি টুইন ব্যারেল GSH-30K অটোক্যানন। হার্ড পয়েন্টস 6টি। বোমা 500 কেজি পর্যন্ত JAREV, FAB, RBK, ODAV বম্বস ক্যারি করতে সক্ষম। এয়ার টু গ্রাউন্ড মিসাইল, কোন ডেডিকেটেড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য মিসাইল বার্মিজ MI-35P তে যুক্ত নেই। অ্যান্টিটেক মিসাইল, ওল্ডার জেনারেশন 9K-114 স্টার্ম 80GM। এয়ার টু এয়ার মিসাইল, কোন অ্যান্টি এয়ার মিসাইল নেই। রকেট V8-V20 রকেট। অন্যান্য অস্ত্র, সাবমিউনিশন, মাইন ডিসপেন্সার পড, এটি দিয়ে ভূমিতে মাইন সরানো হয়। সেন্সার্স অ্যান্ড এভিয়নিক্স, একটি KNEI-24E-1 ফ্লাইট নেভিগেশন সিস্টেম আছে। পাশাপাশি রয়েছে NPP-U-23 টারেটে যুক্ত থার্ড জেনারেশন লং ওয়েভ ম্যাট্রিক্স থার্মাল ইমেজার, টিভি ক্যামেরা ও লেজার রেঞ্জ ফাইন্ডার। এতে কোনো মিলিমিটার ওয়েভ রাডার নেই। আছে PKV-835 ডিজিটাল ফ্লাইট সিস্টেম। প্রোটেকশন হিসেবে প্রেসিডেন্টেস কাউন্টার মেজার সিস্টেম আছে। এবার চলুন AH-64E অ্যাপাচি গার্ডিয়ান কি আর্মামেন্টস ক্যারি করতে পারে তা দেখি। পেলোড, টোটাল পেলোড প্রায় 2 টন, অর্থাৎ প্রায় 2000 কেজি। গান 1200 রাউন্ড এমও সহ একটি 30mm অটোমেটিক বোয়িং M230 চেইন গান। হার্ড পয়েন্টস 4টি। বোমা নো বম্বস। এয়ার টু গ্রাউন্ড মিসাইল, ফায়ার অ্যান্ড ফরগেট AGM-114D লংবো হেলফায়ার এয়ার টু সার্ফেস মিসাইল, যার রেঞ্জ 8 থেকে 12 কিলোমিটার। লেজার গাইডেড অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেমস 2 বা APKWS-2। অ্যান্টিট্যাঙ্ক মিসাইল, AGM-114 হেলফায়ার 2 অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা হেলফায়ার রোমিও নামেও পরিচিত। এয়ার টু এয়ার মিসাইল, স্টিঙ্গার, AIM-9 সাইড উইন্ডার, মিস্ত্রাল অ্যান্ড সাইডার্ম এয়ার টু এয়ার মিসাইল। রকেট, APKWS এবং ব্রিটিশ CRV-7 রকেট। বাংলাদেশ চাইলে দুটিই কিনতে পারবে। অন্যান্য অস্ত্র, অ্যাপাচি গার্ডিয়ানে কোনো মাইন ডিসপেন্সার ক্যারি করা হয় না। এভিয়নিক্স অ্যান্ড সেন্সর্স,
আছে একটি AN/ABG-78 লংবো মিলিমিটার ওয়েভ ফায়ার কন্ট্রোল রাডার। অ্যাপাচি গার্ডিয়ানে আরও আছে জয়েন্ট ট্যাকটিক্যাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম, MUM-TX ডেটা লিঙ্ক, লিঙ্ক 16 ডেটা লিঙ্কস, ফুল ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস IFR ও ভিজুয়াল ফ্লাইট রুলস VFR ক্যাপাবিলিটি। এর পাশাপাশি অ্যাপাচিতে আরও অত্যাধুনিক যেসব সেন্সার্স অ্যান্ড সিস্টেমস যোগ করা হয়েছে সেগুলো হল টার্গেট অ্যাকুইজিশন ডেজিগনেশন সাইট TEDS, দ্য পাইলট নাইট ভিশন সেন্সর PNVS, ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড FLIR, লিটন লেজার রেঞ্জ ফাইন্ডার ডেজিগনেটর, ইন্টিগ্রেটেড হেলমেট অ্যান্ড ডিসপ্লে সাইটিং সিস্টেম IHADSS ইত্যাদি। অ্যাপাচি ই ভ্যারিয়েন্টে যুক্ত হয়েছে অ্যারোহেড, যা তিন দিকে কভার করে এমন একটি FLIR, পাইলটের জন্য দুই দিকের ভিউ সম্পন্ন একটি FLIR, একটি CCD টিভি ক্যামেরা, ইলেকট্রনিক জুম, টার্গেট ট্র্যাকার এবং অটো বোর্ড সেট যুক্ত। শত্রু মিসাইল ও ফায়ার থেকে নিরাপত্তার জন্য আছে রাডার ওয়ার্নিং রিসিভার, রাডার কাউন্টার মেজার, ইনফ্রারেড কাউন্টার মেজার সেট, লেজার ওয়ার্নিং রিসিভার, রাডার জ্যামার, শ্যাফ ডিসপেন্সার্স ইত্যাদি। অ্যাপাচি গার্ডিয়ান একসাথে 256টি গ্রাউন্ড টার্গেট ট্র্যাক করতে পারবে। একই সাথে অগ্রগামী শত্রু সৈন্য, আর্মড ফাইটিং ভেহিকলস ও শত্রু ট্যাঙ্কের বিরুদ্ধে ফায়ার করতে সক্ষম। কোন ল্যান্ড ব্যাটলে আশেপাশে শত্রু কমান্ডো টিম বা অ্যাম্বুশ ইউনিট লুকিয়ে থাকে, বিশেষ করে আমাদের মতো ঘন জঙ্গল ও সবুজ দেশে এই ধরনের ট্যাকটিক্স মারাত্মক কাজের। আর এইসব লুকানো শত্রু খুঁজে বের করার জন্য ড্রোন মোতায়েন করা হয়। অ্যাপাচি হেলিকপ্টার সরাসরি সেইসব ড্রোনের সাথে যোগাযোগ রাখতে পারে। ড্রোনের দেয়া ইনফরমেশন অনুযায়ী শত্রুর লুকানো ট্যাঙ্ক কমান্ডো টিম কিংবা অ্যাম্বুশ টিমকে খতম করতে পারবে। আর এই ক্যাপাবিলিটিস বার্মিজ MI-35P অ্যাটাক হেলিকপ্টারের নেই। অ্যাপাচি হেলফায়ার অ্যান্টিট্যাঙ্ক বা এয়ার টু গ্রাউন্ড মিসাইল ফায়ার করে শত্রু ট্যাঙ্ক ও APC ধ্বংস করবে নিমিষে। এই মিসাইল ফায়ার করার পর তা আর গাইড করার প্রয়োজন নেই। একে ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল বলে। অ্যাপাচিতে আছে লংবো মিলিমিটার ওয়েভ রাডার। এই রাডার মাত্র 30 সেকেন্ডের জন্য আনমাস্ক হয়ে শত্রুর টার্গেট শনাক্ত করে, টার্গেটের সমস্ত তথ্য মিশন কম্পিউটারে ট্রান্সফার করে আবার মাস্ক মোডে চলে যায়। মানে রাডারের তরঙ্গ অনুসরণ করে শত্রুর হেলিকপ্টার বিধ্বংসী মিসাইল অ্যাপাচিকে খুঁজে পাবে না। এদিকে মিয়ানমারের MI-35P তে না আছে ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল, না আছে মিলিমিটার ওয়েভ রাডার। অ্যাপাচি ওয়েপন্স মানে রকেট ও মিসাইল হল সর্বাধুনিক প্রযুক্তির, তা সে হেলফায়ার মিসাইল হোক আর APKWS গাইডেড রকেট। আর MI-35P শুধু পূর্ণ মডেলের স্টার্ম অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ও S-8 আনগাইডেড রকেট ক্যারি করে। সো এই দুটি অস্ত্রের ক্ষেত্রেও বার্মিজরা পিছিয়ে আছে। তাছাড়া অ্যাপাচি ই গার্ডিয়ান হেলিকপ্টার মেরিটাইম মিশনও ক্যারি করতে সক্ষম, মানে উপকূলের কাছাকাছি সমুদ্রের ছোট প্যাট্রোল ও মিসাইল বোট, স্মল প্যাট্রোল ক্রাফট, গান বোট, স্পিড বোট ইত্যাদি ধ্বংস করতে সক্ষম। এ সমস্ত সেন্সর ও আর্মামেন্টস হিসেব করলে বার্মিজ MI-35P বাংলাদেশের AH-64E অ্যাপাচি গার্ডিয়ানের কাছে কিছুই না। বার্মিজ পাইলট অ্যাপাচিকে দেখার আগেই অ্যাপাচি তাকে দেখতে পাবে, সাথে সাথে গ্রাউন্ড কমান্ডকে জানাবে, তারা আপ্যায়নের ব্যবস্থা করবে। বাংলাদেশ যেসব অ্যান্টিট্যাঙ্ক মিসাইল অপারেট করে সেগুলো দিয়েই বার্মিজ MI-35P কে শুট ডাউন করা যাবে। ওরা যদি 50টি ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশ সীমান্তে অ্যাটাক করে, তাহলে জাস্ট 4টি অ্যাপাচি হেলিকপ্টার সেই 50টি ট্যাঙ্কে ভাঙ্গারিতে পরিণত করবে প্রথম দফায়ই। কারণ একটি অ্যাপাচি কমব্যাট মিশনে একটানা 3 ঘন্টা 26 মিনিট ফ্লাই করতে পারে। চিন্তা করুন, সাপ্রেশন অব এনিমি এয়ার ডিফেন্স সিট এবং ডিস্ট্রাকশন অব এনিমি এয়ার ডিফেন্স ডেড মিশনের মাধ্যমে মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এয়ার ডিফেন্স অকেজো করে দেয়া হল, কিংবা সোয়ার্স ও প্যারাকমান্ডো অপারেশনের মাধ্যমে স্পেশাল অপারেশন চালিয়ে ওদের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক ধ্বংস করা হলো আগেই। তারপর অ্যাপাচি পাঠানো হলো পুরো ফরওয়ার্ড আর্মি ইউনিটকে নাজেহাল করতে। কি হবে অবস্থা? বার্মিজরা পালিয়ে কুল পাবে না ফর শিওর, এবং ওরা তাদের এই দুর্বলতার কথা জানে, ভালোভাবেই জানে। তাই সমস্ত এয়ার ডিফেন্স মিসাইল বাংলাদেশ সীমান্ত থেকে অন্তত 150 কিলোমিটার ভিতরে মোতায়েন রাখে, আর বার্মার ম্যাক্সিমাম এয়ার ডিফেন্স রেঞ্জ হল 75 কিলোমিটার। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরটি অ্যাপাচি বাংলাদেশের ফাইটিং ক্যাপাসিটি বাড়াবে কত গুণে, বার্মিজরা পাত্তাই পাবে না। So dear viewers, chill now and thanks for watching this video. Stay safe, stay blessed. Love Bangladesh, long life Bangladesh. আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।